আসসালামু আলাইকুম বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে কিভাবে আপনারা মনিটাইজেশনের সাহায্যে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন। তবে ইউটিউবে মনিটাইজ পেতে হলে আপনাকে লাস্ট 12 মান্থে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন, যা কিন্তু অনেকে ফুলফিল হয় না। কিন্তু আপনারা কি জানেন এমন অনেক উপায় আছে যার সাহায্যে আপনারা ইউটিউবে একেবারে মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন? এছাড়াও যদি আপনার চ্যানেলটা মনিটাইজ থাকে তাহলে আপনি অ্যাডসেন্সের পাশাপাশি একাধিক উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই ঠিক 5টা উপায় শেয়ার করব যার সাহায্যে আপনারা মনিটাইজ ছাড়াই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো আপনারাও যদি মনিটাইজ ছাড়াই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটুকু কোনো প্রকার স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটুকু আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অনেকে মনে করেন যে ইউটিউব থেকে শুধুমাত্র গুগল অ্যাডসের সাহায্যে টাকা ইনকাম করা যায়, কিন্তু এটা একটা ভুল ধারণা, কেননা এটা একটা উপায়। আর ইউটিউবে কিন্তু এমন অনেক উপায় রয়েছে যার সাহায্যে আপনি টাকা ইনকাম করতে পারবেন, আর এগুলোর জন্য আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন পড়ে না। আর ঠিক এমনই একটা উপায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে অ্যাফিলিয়েট লিঙ্কগুলোকে শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন। এটা বিষয়ে অলরেডি অনেকে জানেন, তবে যারা জানেন না তাদেরকে একটু ক্লিয়ার করছি। ধরে নেন আমি এই মাইক্রোফোনটা অ্যামাজন থেকে বাই করলাম, এরপর এটার উপরে একটা রিভিউ ভিডিও মেক করলাম, এবং এই মাইক্রোফোন যে কেনার লিঙ্কটুকু আছে সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিলাম, এবং আপনাদেরকে বললাম যারা আপনারা এই মাইক্রোফোনটা কিনতে চান তারা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটুকুতে ক্লিক করে কিনতে পারেন। এখন এমন হবেই যে 1000-2000 ভিউয়ার্সদের মধ্যে 5 থেকে 10 জন আমার এমন ভিউয়ার্স হবে যারা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে গিয়ে আমার সেই প্রোডাক্টটুকুকে বাই করবে। আর ঠিক এমনটা হলে অ্যামাজন আমাকে একটা কমিশন পে করবে। আর অ্যামাজনে কিন্তু অনেক সুন্দর একটা বিষয় হচ্ছে, যদি ওই বায়ারটা আপনার ওই লিঙ্কে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে মাইক্রোফোনটা না কিনে অন্য কোনো একটা প্রোডাক্ট কিনছে, দেখা যাচ্ছে কি 24 ঘন্টার মধ্যে যদি অন্য কোনো একটা প্রোডাক্ট কেনে তাও কিন্তু অ্যামাজন আমাকে একটা কমিশন পে করবে। আর যেহেতু কিন্তু অ্যামাজন ডলারে পে করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট পেয়ে যাবেন। ঠিক এভাবেই কিন্তু এমন অনেক ওয়েবসাইট আছে যাদের প্রোডাক্টগুলোর লিঙ্ক আপনি আপনার ডেসক্রিপশনে শেয়ার করতে পারেন এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। তবে অবশ্যই যে কোনো ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার আগে আপনাকে সেই ওয়েবসাইটে অ্যাজ এ অ্যাফিলিয়েট প্রোগ্রামার অ্যাড হতে হবে, মিন্স আপনাকে অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন হতে হবে, এবং ওই প্রোডাক্টের একটা নির্দিষ্ট লিঙ্ক তারা আপনাকে শেয়ার করবে, আর সেই লিঙ্কটুকু আপনি আপনার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে পারেন। আর সকলের ক্ষেত্রে কিন্তু এই লিঙ্কগুলো আলাদা আলাদা হয়ে থাকে। এছাড়াও আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর একটা সম্পূর্ণ ডিটেলে ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের জন্য সেই বিষয়ের উপর একটা ভিডিও মেক করে দেব। ইউটিউবে মনিটাইজ ছাড়াই টাকা ইনকাম করার সেকেন্ড যে উপায়টুকু হচ্ছে সেটা হচ্ছে স্পন্সরশিপ। এখন স্পন্সরশিপের কথা কিন্তু অনেকেই শুনেছেন, আবার অনেকে স্পন্সরশিপের নাম শুনলে কিন্তু ঘাবড়ে যান, ভাবেন যে আমাদের চ্যানেল তো তেমন কোনো সাবস্ক্রাইবার নেই, তেমন ভিউয়ার্স হয় না, তাহলে আমাদেরকে স্পন্সরশিপ কে দিবে? স্পন্সরশিপের বিষয়টা কিন্তু সম্পূর্ণ একটা ব্র্যান্ডের চাহিদার উপর নির্ভর করে যে ব্র্যান্ডটা কী চায়। এমন অনেক ব্র্যান্ড আছে যারা কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা খুঁজে বেড়ায়, আবার এমন অনেক ব্র্যান্ড আছে যারা কিন্তু খোঁজে যে কতজন ভিজিটার প্রত্যেকটা মাসে গড়ে আপনার চ্যানেলকে ভিজিট করছে। এছাড়া এমন অনেক ব্র্যান্ড আছে যারা কিন্তু ছোটোখাটো ক্রিয়েটরদেরকে স্পন্সরশিপ দিয়ে থাকে। আপনারা হয়তো এমন অনেক সময় দেখেছেন যে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম কিন্তু স্পন্সরশিপ পেয়েছে। তাই আপনাকে স্পন্সরশিপ পেতে হলে আপনার চ্যানেলটাকে সুন্দর করে গুছাতে হবে এবং অবশ্যই একটা নিশের উপর রেগুলার ভিডিও আপলোড করতে হবে, আর মাস্ট বি আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু আপার লেভেলে হতে হবে। এই লিস্টে 3 নম্বর আমাদের যে টপিকটুকু রয়েছে সেটার জন্য অবশ্যই আপনাকে স্কিলফুল হতে হবে, আপনাকে কোনো এক বিষয়ের উপর দক্ষ হতে হবে। আর আমাদের এই লিস্টের 3 নম্বর বিষয়টুকু হচ্ছে সেল কোর্সেস। আপনি কিন্তু ইউটিউবে কোর্স বিক্রি করার মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন। আমি যদি টেক ফিল্ডেই বলি তাহলে অনেক ইউটিউবার কিন্তু ইউটিউব মাস্টারি কোর্স অথবা দেখা যায় যে এসসিও এক্সপার্ট কোর্স বলে এমন অনেক কোর্স বিক্রি করে। এছাড়াও আপনি দেখতে পারবেন ডিজিটাল মার্কেটিং কোর্স, আবার ফ্রিল্যান্সিং, বিভিন্ন ধরনের কোর্সগুলো অনেকে সেল করে থাকে, আর এই কোর্সগুলো কিন্তু অনেক বেশি লোকে কেনে। আমি নিজেই দেখেছি যে আমার ফ্রেন্ড কিন্তু খালিদ ফারহান ভাইয়ের যে
আপনার ডিজিটাল মার্কেটিংয়ের উপর যে কোর্সটা আছে সেটা কিন্তু কিনেছিল। সো এরকম কিন্তু অনেক বেশি লোক রয়েছে যারা কিন্তু আপনার এই কোর্সগুলোকে কিনবে। তা আপনাকে অবশ্যই সেই বিষয়ে দক্ষ হতে হবে এবং ভালো ধরনের কন্টেন্ট মেক করতে হবে, তারপরে কিন্তু আপনি এই কোর্সগুলোকে বিক্রি করতে পারবেন। আর আমাদের এই লিস্টে 4 নম্বর বিষয়টুকু হচ্ছে ফ্রিল্যান্সিং। ধরে নেন আপনি নির্দিষ্ট কোনো একটা কোম্পানির আন্ডারে কাজ করতে চান না, তাহলে কিন্তু আপনি একেবারে ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, যেমন হতে পারে স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, আবার এমন অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো কিন্তু ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত। ফ্রিল্যান্সিং কিন্তু অনেক বড় একটা মুক্ত পেশা, আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের কোম্পানির কাজগুলো করতে পারেন এবং সেগুলোর উপর ভিডিও মেক করে ইউটিউবে আপলোড দিতে পারেন। এরপর আপনার কাজ দেখে কিন্তু আরও অন্যান্য কোম্পানিগুলো আপনাকে অফার করবে এবং আপনি এভাবেও কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং কিন্তু একটা বড় জগৎ, একেবারে মুক্ত একটা জগৎ, এটা কিন্তু এই ছোট্ট একটা ভিডিওতে শেষ হবে না। সো আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের উপরেও কোনো একটা নির্দিষ্ট ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের এই লিস্টের 5 নম্বরের উপায়টুকু হচ্ছে সেল প্রোডাক্ট। আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলোকে সেল করতে পারবেন। ধরুন আপনার যদি একটা দোকান থাকে তাহলে আপনি সেই দোকানের যে প্রোডাক্টগুলো রেখেছেন সেগুলোর কিন্তু উপর ভিডিও মেক করতে পারেন আর সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিয়ে আপনার দোকানের অ্যাড্রেস দিতে পারেন, অথবা অনলাইন সেলিংয়ের জন্য বা অনলাইন ক্রেতাদের আপনি আকর্ষণ করতে পারেন এবং তাদেরকে আপনি আপনার প্রোডাক্টগুলোকে বিক্রি করতে পারেন। আর ধরে নেন আপনার যদি কোনো একটা শপ না থাকে বা কোনো একটা দোকান না থাকে, তাহলে আপনি কোনো একটা দোকানদারের সাথে ডিল করতে পারেন যে আমি আপনার প্রোডাক্টগুলোকে অনলাইনে সেল করব ঠিক এমন এমন প্রাইস, বা একটা ডিল করে ফেলবেন। ঠিক আপনি এভাবেও কিন্তু অনলাইনে আপনার প্রোডাক্টগুলোকে বা আপনার প্রোডাক্টের ভিডিওগুলো আপলোড করে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে মনিটাইজ থেকেও টাকা ইনকাম করতে পারবেন এবং যত দিন যাবে আপনার প্রোডাক্টের সেলিং তত বাড়বে এবং আপনি সেল করেও টাকা ইনকাম করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওর 5টা উপায় যেখানে আপনি মনিটাইজেশন ছাড়াই একেবারে শুরু থেকে টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই আপনাকে পেশেন্স ধরতে হবে এবং রেগুলারভাবে এগুলোর উপর ভিডিও মেক করতে হবে। আর হ্যাঁ, আপনাকে কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি জানতে চান যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তাহলে আমার হাতের এই বাম পাশে ভিডিওটাকে ওয়াচ করতে পারেন, অথবা আপনি যদি জানতে চান যে কীভাবে আপনার চ্যানেলটাকে গ্রো করবেন, তাহলে হাতের এই ডান পাশের ভিডিওটাকে ওয়াচ করতে পারেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে, তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।